চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসার স্বার্থে 20টি অক্সিজেন সিলিন্ডার ও বায়ু থেকে অক্সিজেন উৎপাদনের 5টি মেশিন প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে হাসপাতাল কনফারেন্স রুমে ব্যক্তি উদ্যোগে এসব সামগ্রী হস্তান্তর করেন জেলা আওয়ামী লীগের সদস্য ও গ্রামীণ ট্রাভেলস চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মুখলিসুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মঞ্জুর হাফিজ, পুলিশ সুপার AHM আব্দুর রকিব, সিভিল সার্জন ডক্টর জাহিদ নজরুল চৌধুরী, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর মনিমুল হক, রোগ নিয়ন্ত্রণ কর্মকর্তা ডক্টর নাহিদ ইসলাম মুন, গ্রামীণ ট্রাভেলার্সের ব্যবস্থাপক আব্দুল জলিল মাসুদ সহ আরো অনেকে। এ সময় করোনা রোগীদের আরো কিছু প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী দেওয়ার জন্য অনুষ্ঠানে অনুরোধ করা হলে গ্রামীণ ট্রাভেলস চেয়ারম্যান তা দ্রুত দেওয়ার আশ্বাস প্রদান করে। যেহেতু জেলা প্রশাসক মহোদয় স্যারের দেখলেন যে সিলিন্ডার সহ আলো এইগুলো জিনিস আসলে অক্সিজেন সাপ্লাইয়ের দিকে নজর রেখেই লোকেশ ভাই